শকুনের দোয়া যেমন গরু মরে না, ঠিক তেমনি বিএনপির দোয়ায়ও দেশের অর্থনীতির কোনো ক্ষতি হবে না বলে মন্তব্য করেছেন বাংলাদেশ আওয়ামী লীগের ধর্ম বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট সিরাজুল মুস্তফা মঙ্গলবার সন্ধ্যায় শহীদ দৌলত ময়দানে প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন দিবসের আলোচনা সভায়। প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন সিরাজুল মুস্তফা। তিনি আরও বলেন, শেখ হাসিনা সংগ্রাম করে বহু চড়াই উত্তরায় পেরিয়ে এতটুকু এসেছে, ষড়যন্ত্র করে কেউ পার পাবে না। মাননীয় প্রধানমন্ত্রী দুই যুগের আগে বলছেন, বলে যে না দেখে শুনে কথা বলেন না, টক শোতে কথা বলেন, টিভিতে কথা বলেন, একটু গ্রামে গঞ্জে যান, একটু রাস্তা দিয়ে চলেন, একটু সাগর পথে যান, একটু আকাশ পথে যান, একটু শহরের বড় বড় উন্নয়ন কর্মকাণ্ড গুলো দেখেন, বিধবা মায়েরা কিভাবে আছে, এতিম পুনেরা কিভাবে আছে, এতিম সন্তানেরা কিভাবে আছে, তাদের দিকে একটু দেখেন। কক্সবাজার পৌর আওয়ামী লীগ ও সদর উপজেলা আওয়ামী লীগের যৌথ উদ্যোগে আয়োজিত আলোচনা সভায় প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও পৌর মেয়র মুজিবুর রহমান। কক্সবাজার পৌর আওয়ামী লীগের সভাপতি নজিবুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত আয়োজনে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি অ্যাডভোকেট ফরিদুল ইসলাম চৌধুরী। এতে অতিথি হিসেবে আরও বক্তব্য রাখেন সংসদ সদস্য কানিজ ফাতামা আহমেদ, জেলা আওয়ামী লীগের সহসভাপতি রেজাউল করিম, সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট রঞ্জিত দাস সহ আরও অনেকেই। সঞ্জিতুর আলম, সজীব, টিটিএন।